দাদা হাটে গিয়েছিলেন এই বাড়ির দুধ এবং কিছু সবজি বিক্রি করতে, আর দাদা হাট থেকে ফিরেছেন আর নাতিরা সব একেবারে লাইন ধরে দৌড়ে এসেছে। ভালো লাগে? একটু মায়া খেলাই রে। কিরকম খেলা? এই যে মায়ার একটা সংসার। সুন্দর একটি ছোট্ট একটি বাড়ি, অথচ মন মানসিকতায় তারা কত উদার, কত বড়, এটি বলার মতো নয়। কি মনে হলো যে আমাকে আপনার বাসায় ডেকে নিয়ে আসলেন? বলার তো আজকে নাগলো জানি যে স্বর্গের থেকে ভগবান। আমি কিচ্ছু না, একেবারে ক্ষুদ্র। আসামের মরিগাঁও জেলার কাঞ্চুলি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট এই নদী বড়ই মনোরম। এই নদীর তীরে গড়ে ওঠা ছোট ছোট বসতবাড়ি ও এখানকার মানুষের জীবন খুবই সাধারণ। নদী বারে বারে সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে, তবু তারা ঘুরে ফিরে নদীর তীরেই গড়ে তোলে ঘর বসতি। এত সুন্দর একটি নদী এই গ্রামের পাশে, খুবই ভালো লাগছে। গ্রামটির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই নদী। শুধু নদী নয়, দেখুন এই গাছ আছে, গাছে বিভিন্ন পাখি ডাকছে, ঘুঘু সহ বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাচ্ছি, শুনুন। বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাচ্ছি। আর এই গ্রামে দেখুন অনেক এইরকম একেবারে শিমুল গাছ, শিমুল তুলার গাছ, শিমুল ফুল পড়ে গেছে দেখুন। এখন গাছ অনেকটাই, এই যে দেখুন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু এই যে ফুলগুলো এখন দেখতে পাচ্ছি লাল টকটকে ফুল পড়ে রয়েছে। এই গ্রামে এসে এসব ফুল দেখে, শিমুল গাছ দেখে একেবারে বাংলাদেশের প্রকৃতির কথাই মনে পড়ে গেল। বাংলাদেশেও তো এমন শিমুল গাছ রয়েছে অনেক, এমন প্রকৃতিও খুবই সুন্দর। অত্যন্ত সাদামাটা সাধারণ জীবনে অভ্যস্ত এই মানুষগুলোই আন্তরিকতায় আর মনুষ্যত্বে অসাধারণ। এটা কি আপনার মেয়ে নাকি? না, আমার ভাগ্নে। ও ভাগ্না, হ্যাঁ। তোমার নাম কি? আকাশ মণ্ডল। হ্যাঁ, আকাশ মণ্ডল। আকাশ মণ্ডল? আরে বাপ রে, কি টনটনা কথা! আকাশ মণ্ডল, আকাশ মণ্ডলের বয়স কত, কয় বছর, কত মানে জানো না তাই তো? মামার সাথে আসছো? হ্যাঁ, কি এই গরু এটা আপনার? কতগুলো গরু আছে? গরু তিনটা আছে। বাংলাদেশে ঠিকই আছি, আমরা ভালোই আছি। হালকা কমছে আমার। খুব মজার মানুষ। এখন কি সার দিবেন? খেয়ে আসছেন নাকি এই সব দিয়ে গিয়ে তারপর আবার খাবেন? এখন তো দুপুর হয়ে গেছে। না, খাইবো এসি বাড়িতে থেকে খাটতে আসি। দুপুরে কি ভাত খান নাকি রুটি? না, ভাত। ভাত 9-10 বাজে ভাত খায়। আচ্ছা, তবে দুপুরে আর না খাম, আর একটা গধুলি আকো 8-9 বাজে একবারে সন্ধ্যায়। ও আচ্ছা, দেখুন বন্ধুরা, তাদের জীবনটা কিন্তু এত সহজ নয়। 9-10 দিকে একবার ভাত খান, তারপরে একবারে সন্ধ্যায় রাতের খাবার খাবেন, শেষ এই দুইবার খান তাই তো? দুইবার। কাকা কেমন আছেন? কই সাইকেলে কি এতগুলা? সাইকেলে কিনেছেন? অল্প সবজি নিয়ে বেশ মার্কেট গেছিলাম। ও সবজি বিক্রি হয়েছে?
কি সবজি লাগাইছিলেন? সবজির মধ্যে সিমর নিয়ে গেছিলাম আর অল্প দুধ নিয়ে গেছিলাম। বিক্রি হয়েছে? দুধ কত করে লিটার? দুধ 50 টাকা। ঠিক আছে, 50 টাকা। আচ্ছা, এগুলো কি আপনার নাতি নাকি? বন্ধুরা, দাদা হাটে গিয়েছিলেন এই বাড়ির দুধ এবং কিছু সবজি বিক্রি করতে, আর দাদা হাট থেকে ফিরেছেন আর নাতিরা সব একেবারে লাইন ধরে দৌড়ে এসেছেন। এরকম আমারও মনে হচ্ছে, আমার দাদা ছোটবেলায় হাটে যেত, ধাপের হাটে যেতেন আমাদের এলাকার, আর যখন সন্ধ্যার সময় আসতেন আমরা দৌড় মেরে দাদার কাছে যেতাম, দাদা কত কি খাবার নিয়ে আসতেন, সেই কথাগুলো মনে পড়ে গেল। এই যে, এই যে দেখুন, নাতিরা এসে ব্যাগ খোঁজা শুরু করে দিয়েছে। ব্যাগের মধ্যে দাদা কি নিয়ে এসেছে, তোমাদের জন্য দাদা কি নিয়ে এসেছে দেখো, খাবার দেখি কি নিয়ে আসছে, দেখি দাদা কি নিয়ে আসছে। হ্যাঁ, এই দাদা খাবার নিয়ে আসছে। ও, এই তো দেখুন দাদার কি ভালোবাসা। কেমন লাগে বলেন, এই যে নাতি নাতিরা ছুটে আসে, এই কারণে তো নাতি নাতি নিয়ে চলেন না গোয়ার, ভালো লাগে। একটু মায়া খেলাই দে। কিরকম খেলা? এই যে মায়ার একটা সংসার, এই কহক দিনের সংসারে যায়। একজন মালিক আছে, মালিকের কাছে আমাকে যাইতে হবে, ওই চিন্তাটা সবারই করণ দরকার। আর এর মধ্যে এই যে মায়ার বাঁধন, মায়ার বাঁধন সত্যি। ওই যে এটা আপনার গিন্নি, কেমন আছেন? ভালো আছি। বাংলাদেশ থেকে আসছে আপনাদের দেখতে। ভালো আছি। কি আনতে দিয়েছিলেন বলেন? খাবার জোগাড় আনছে, তাকে খুশি রাস্তার দিকে চাই থাকে, দাদা গেছে, ঠাকুমা গেছে, খাওয়া বস্তু আনবো কি আনবো, ওইটাই তাকে খুশি। আর আপনার নাম কি? সমীর বিশ্বাস। আপনার কথাগুলো খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা তো গরিব মানুষ, আমাগো নদী ভাঙ্গা মানুষ, আমাগো বাড়ি ঘর নাই, আমাগো সহ সম্পিত নাই, আমরা হাজিরা কামলা করি, এই যে গায়ের দুধ, গাই পালি দুধ টুধ যা হয় বিক্রি করি, ওই লাউ গাছ বঞ্চি দুইটা লাউ থাকে বিক্রি করি, তাই আমরা বাজার খাই। আমরা নদী ভাঙ্গা মানুষ, আমরা এখানে অল্প অল্প মাটি টানা, আমরা অল্প অল্প কিনে নিয়েছি, এক কটা আধা কটা আধা বিঘে কিনে নিয়ে আমরা বাড়ি করছি, যেন তেনে হাজিরা কামলা করে আমরা পেটটা পালি। আর আপনি কেবল বাজার থেকে আসলেন, আবার আপনাদের ব্যস্ত করে দিতেছেন, আমার কোনো অসুবিধা নাই। চা খাবার নিলাম, বন্ধুরা এই আন্তরিকতার মূল্য কোথায় কিভাবে দেয়া যায় বলুন। পথের মধ্যে দেখা হয়ে গেল আর সেখান থেকেই বলছেন চলুন চা খেয়ে যান এক কাপ। কি আন্তরিকতা দিয়ে দাওয়াত! আমি যখন বলছিলাম আপনাদের কষ্ট হবে, তখন তিনি হয়তো ভেবেছিলেন যে তার বাসায় যাবো কি না, একটু সংকোচ করছিলেন, সেই জন্য তো না, আমি ভাবছিলাম যে কেবল হাট থেকে আসলেন, এসে আবার আমাদের জন্য চা বানাবেন, কিন্তু তার আন্তরিকতা দেখে তার বাসায় না গিয়ে পারলাম না, একটু দুই মিনিটের জন্য হলেও গিয়ে তাদের হাতের এক কাপ চা খেতে চাই আমি, আমার সারা জীবন মনে থাকবে। জীবনে তো কত জায়গায় চা খেয়েছি, কত নাস্তা করেছি, কত খাবার খেয়েছি, কিন্তু এই সব জায়গায় এই আন্তরিকতা, এই ভালোবাসা, এটার এই এখানকার যে খাবারগুলো, এখানকার চা হোক, বিস্কিট হোক, যাই হোক, সেটার যে এটা অমূল্য, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না এই ভালোবাসাটা। এই ছোটোখাটো একটা বাসা, তার মধ্যে আবার একটা মন্দির করা, মানে জীবনে এত দুঃখ কষ্ট তবু ভক্তির অভাব নাই। সত্যি, এমনি আর্থিক অন্টন থাকতে পারে, কিন্তু অর্থের অভাব থাকতে পারে, কিন্তু ভক্তির মনে ভক্তির অভাব নাই, ভক্তি মনে সত্যি। আর দেখুন তাদের একটি ছোট্ট মন্দির বাড়ির আঙিনায়, এই যে খুব সুন্দর করে সাধ্যের মধ্যে তাদের যা কুলায়। আমরা কত বড় বড় মন্দির দেখে এসেছি, সেই মাদুরায়ের মীনাক্ষী মন্দির আমি আর নিলয় গিয়ে দেখে এসেছি, বিরাট মন্দির। আবার এই দেখুন ছোট্ট একটি বাড়ি, ছোট্ট একটি সংসার, আর এই বাড়ির সামনেই এই যে একটি মন্দির বানানো হয়েছে, ছোট্ট একটি মন্দির, বেড়া দিয়ে যাদের সামর্থ্যে যা কুলায় সেরকম একটি মন্দির। এত সাধারণ মন্দির আমি কখনোই দেখিনি, অথচ এটা অনেক অসাধারণ। দেখুন
খুবই ভালো লাগছে। এইরকম আতিথেয়তা এখানে এসে পাবো, সত্যি সত্যি অসাধারণ, খুবই ভালো লাগছে আমার। সুন্দর একটি ছোট্ট একটি বাড়ি, অথচ মন মানসিকতায় তারা কত উদার, কত বড়, এটি বলার মতো নয়। আমরা বাড়ি ঘর নাই, আমাকে বসার জায়গাও নাই, আমরা গরিব মানুষ, মানুষ এলে যে বই ভার দিবো কিবা এক কাপ চা খাইবার দিবো, আমাকে শক্তি নাই। আপনাদের মন মানসিকতা আছে, আর কিছু থাকা লাগবে বলেন? তোমাকে নাগাল মানুষ আমার বাড়িতে আজকে চরণ দিছো, বহুত ভাগ্য। না না, আপনি আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমি ধন্য হয়েছি। যে কে কাকে ডেকে নিয়ে আসে এই দুনিয়ায় বলেন? চা খাইবে? হ্যাঁ, একেবারে শুধু চা আর কিছু না। হ্যাঁ, এটা কি বড়ই নাকি? বড়ই শুকিয়েছেন তো? এই যে দেখুন, বড়ই শুকানো হয়েছে। বাংলাদেশে গেছেন নাকি কখনো? বাংলাদেশ যাই নাই, আমি মালদা পর্যন্ত গেছি। হ্যাঁ হ্যাঁ, মালদা পর্যন্ত, মালদা পর্যন্ত গেছেন? তাই তো, একেবারে বাংলাদেশ বর্ডারের কাছে চলে গেছেন মালদা মানে। বাংলাদেশে আমার এক জেঠার মেয়ে বিয়ে হয়েছে, আমার বোন। আপনি সারা জীবন কৃষি কাজই করলেন? ছেলেরা মিস্ত্রি কাম শিখলো। আচ্ছা আচ্ছা, কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। ও ভালো, তো খুবই ভালো। তিনজন শিলং থাকে, এই রবিবারে বাড়ি পাইব। ব্যস্ত হয়ে নাস্তে ধীরেই করেন, আমি তো এমনি বলছি তাড়াতাড়ি দেওয়ার জন্য। সমস্যা নেই, আস্তে ধীরে আপনার হাতে একটা চা খেয়ে যায়, আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে দেখুন, আমাকে বসার জন্য পিঁড়ি দেওয়া হলো। আমার তো কপাল বন্ধ ভাই, এই যে মাজার ছেলের ঘরে একটা ছেলে হয়েছে, সে তো বসতেও পারে না, মানে নিজে হাত দিয়ে তুলে খাইতেও পারে না। এই ছেলেটা ঠিক হয়ে যাবে, ডাক্তার কথা বলতে পারে না। বহুত কি বলছে ডাক্তাররা? ডাক্তাররা তো কোনো কমপ্লেনই দেখায় না, দেখি তোমার নাম কি, কথা বলতে পারে? কি সমস্যা ডাক্তার, কিছু বলছে ডাক্তার? নার্ভের প্রবলেম। বসতে পারে না, হাঁটতে পারে না। বন্ধুরা এই যে দেখুন, যে ওনাদের নাতি, এটা এই নাতিটা বসতেও পারে না, হাঁটতেও পারে না, ডাক্তার বলেছেন যে নার্ভের প্রবলেম আছে। অর্থ নেই, বিত্ত নেই, ছোট্ট একটা অভাবের সংসার। দারিদ্র্যকে নিয়তি মেনেছেন বলেই হয়তো এই সংসারে বাসা বেঁধেছে সুখ পাখি। কিন্তু এই সুখের ঘরেও বড়ই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ছোট্ট এই শিশুটি। হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, এমনকি ঠিকমতো ঘুমাতেও পারে না। কি এক অসহনীয় কষ্টে সারাক্ষণই শরীর মোচড়াতে থাকে শুধু। আমার নাতির জন্য 3 লাখ টাকা খরচ গেল গাতে, ও নাতির জন্য ভালো হোক বলে দুর্গা পূজা করুম, 10 বারি মাই গাই দুর্গা পূজা করুম, বা হয়তো কালী পূজা করুম, বা হয়তো মহাদেবের পূজা করুম, বহুত মানে প্রার্থনা করেছি ভগবানের কাছে ভালো হোক। আমার নিজের সাধ্যে না কলায় আমি 10 ঘর ঘুরে আইলো, তার পূজা দিম আমার নাতি ভালো হোক, এরকম আশা আমার ছিল। কিন্তু আমার কপাল মন্দ, তা তো ভগবান কৃপা করছে না, তার জন্য তাও এখনও থইছে যে ভালো হয় হোক, তার জন্য আমি আসি যেটুক পারি আমি করি। এই পরিবারের জন্য 3 লাখ টাকা খরচ করা তো অনেক খরচ করছে। আমার ছেলে তো অনেক মিস্ত্রি কাম করে, ঘরে খাইবার থাক আর না থাক দিয়ে রাগ ঋণ করছে, ধার করছে। আমরা যা পারি 2-4 টাকা দিছি, ছেলেও দিছে, তার দাদায় দিছে, আমার বৌমার বাপেও দিছে, দিয়ে তেনে যত কাম করে সকালে ছেলের পাশে কিছু করতে পারছে না। এক কেজি কেজি চাউল আনে কিনে খায়, তাও ছেলে ভালো। আসলে এই শিশুর যে বাবা অর্থাৎ ইনার হাজবেন্ড, তিনি শিলংয়ে কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন। এই রাজমিস্ত্রির কাজ করে যে টাকা পয়সা হয় সেই টাকা এবং ধার করে বিভিন্ন মানুষের কাছে নিয়ে কিন্তু প্রায় 3-3.5 লাখ টাকা খরচ করে কিন্তু চিকিৎসা করেছেন, এখন আর পারছেন না। আমার ভিডিও যারা দেখছেন, এই শিশুটাকে যদি হেল্প করতে চান, আমি তাদের একটি নাম্বার আমার এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। যারা হেল্প করতে চান এই শিশুটিকে, এই শিশুটি যাতে ভালো মতো চলতে পারে, ফিরতে পারে, হাঁটতে পারে, স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আপনাদের ছোটো ছোটো সহায়তায় হয়তো এই শিশুটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, স্বাভাবিকভাবে চলতে পারবে, বাঁচতে পারবে। যদি পারেন একটু সাহায্য করবেন, আমার সামর্থ্যে যতটুকু কুলায় আমি করে যাব। মারবো মারবো ওই যে
পরিবারের অন্য শিশুদের মতো এই শিশুটি যদি দৌড়ে বেড়াতে পারত, কথা বলতে পারত, তাদের মনের কোণের দুঃখটা হয়তো নিমিষেই ঘুচে যেত। আমাদের বসিয়ে রেখে সমীর বিশ্বাস কখন যে দোকানে বিস্কিট আনতে গিয়েছিলেন বুঝতেই পারিনি। তো ছেলেপেলেরা আমাকে ভাত কাপড় দেখ আর না দেখ, নাতি নাতকর ভালো থাকলে ডাক পারবো, আইবো যাইবো, দৌড় পারবো, এঙ্গে দেখেই তো আমার খুশি। আর মনটা ওইটার জন্য অশান্তি হয়ে আছে। তারা আমাকে ভাত দেখ না দেখ তা তো আমাকে কোনো খুশি দেয়, কিন্তু বাচ্চার জন্য তো খারাপ লাগে। বাচ্চার জন্য তো খারাপ লাগে। এই যাইছি দৌড়িয়ে গেলে অত ভালো থাকলে দৌড়িয়ে গেলে তো ঠাকমা আছে, দাদা আছে, কি আনছো দেও খাবো, সে তো যাইতে পারে না, সে তো যাইতে পারে না। ওই দে বন্ধুরা, এই যে কর্ম খারাপ। তারা চা দিলেন, চা খাচ্ছি, চা খেয়ে প্রাণটা জড়িয়ে গেল, কিন্তু তাদের দুঃখের কথা শুনে খারাপও লাগছে। আর এই যে চা খুব সুন্দর বানিয়েছেন, চা একেবারে, এটা কি গরুর দুধ নাকি? হ্যাঁ গরুর। খাঁটি গরুর দুধ না পাউডার? ও, এদেরই, তাদেরই, আপনাদেরই গরু তাই তো? দারুণ, এই কারণে এত টেস্টি, খুবই ভালো লাগলো। নিলয় কেমন দুধ? চা কেমন? কিন্তু নর্মালি চা খাই না, কিন্তু অনেক ভালো করে বানাইছে, একদম খাঁটি গরুর দুধের চা তো। কি মনে হলো যে আমাকে আপনার বাসায় ডেকে নিয়ে আসলেন? আমি কিচ্ছু না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানে অনুভব হয়েছে। না না, আমি কিচ্ছু না, সত্যি আমি কিচ্ছু না। আপনার এই যে আপনি অতীত বলতে না, এখন আপনি অনেক ভালো মানুষ, আমি দেখে বুঝতে পারছি, খুব ভালো মানুষ। আমার বাড়ি আইছে, আমার তো বহুত ভাগ্য আজকে, কোনো দিন জীবনে দেখি নাই, শুনি নাই, সেই কুটুম যে পাইছি, আসবিলা বলছি আর আইছে, এটা তো আমার ভাগ্য। এই যে চুল বেছে, যে চুল নাই, যে মানুষটা বোধহয় নাই, এই তিন চার বছর আগে আসতো, আসলে পরে আমাকে বাসায় কাজ খাইতো, না খাইয়া হ্যাঁ গাওয়াল করতো না, আইতো গাওয়াল আমাকে নিয়ে কাজ খাইবো, তারপরে গাওয়ালে বেরিয়ে যেত। এখন আর নাই, এখন আর আসে না? এখন আসে না। তাকে কি মনে মনে খোঁজেন? মনে মনে খুঁজি, আমি বহুত খুঁজলাম, কিন্তু খুঁজলেও। দেখুন বন্ধুরা, তারা যে কত ভালো মানুষ একটি উদাহরণ দেয়। তিনি বলছেন এই এলাকায় একজন মানুষ চুল কিনতে আসতেন, চুল কিনতে আসলে এই বাড়িতে আসতেন এবং এখানে বসে একটু নাস্তা করতেন, তারপরে যেতেন, তাই তো? বেশ কিছুদিন ধরে সেই মানুষটিকে আর তিনি দেখছেন না, তারা ধারণা করছেন হয়তো তিনি আর নেই, হয়তো মারা গেছেন। তার কথা ভেবেও তাদের কষ্ট লাগে, সত্যি কষ্ট লাগে এরকম কষ্ট। হ্যাঁ, নাই মানুষটা আইতো, বহুত বছর আউটডাউন করতো, এখন নাই, হঠাৎ আহে না, মোটামুটি তিন বছর পারিয়ে যায়। তোমার নাম কি বলো? আরে রূপালি, রূপালি বিশ্বাস। তুমি তুমি কি নিজেই জমিতে কাজ করছো? বন্ধুরা, এরকম একটি ফ্যামিলিতে আসতে পেরে আমার কি যে ভালো লাগলো, আমার যেন যাইতে ইচ্ছে করছে না। থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, সত্যি এরকম আসামের একটি প্রত্যন্ত গ্রামে এসে এরকম আতিথেয়তা, তাদের সুখ দুঃখের কথা শোনা, তাদের বাড়িতে বসে এক কাপ চা খাওয়া, আহ সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। কি সহজ সরল সাধারণ মানুষ, সেই মানুষের জীবনে যেমন সুখ আছে, দুঃখ আছে, সব কিছুই আছে। মানুষের জীবন যে সুখ দুঃখ মিলিয়েই, সেটি ঘাটে ঘাটে, পদে পদে, যেখানে যাই সেখানে দেখি, সেটাই উপলব্ধি করি, সেই অভিজ্ঞতায় সঞ্চয় হয় জীবনভরে।